হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চিকেন চাউমিন তৈরি করার জন্য কেড়ে নিচ্ছি কিছু ফ্রেশ ভেজিটেবল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল নিতে পারেন। এখানে কেটে নিয়েছি দুইটা ফ্রেশ কাঁচামরিচ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেকটা কেটে নিয়েছি, 100 গ্রাম মিক্স ক্যাপসিকাম, 100 গ্রাম বাঁধাকপি কুচি, 80 গ্রাম গাজর কুচি, 4 কোয়া রসুন কুচি, এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বনলেস চিকেন। চিকেনগুলোকে ঠিক এইরকম পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিমের সাদা অংশ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার। এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনগুলোকে মিডিয়াম টু হাই হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। চিকেন চাউমিন রান্না করতে 1টা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অয়েল। চুলার আঁচ মিডিয়াম টু হাই থাকবে। দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি। এই পর্যায়ে সব ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কিউব চিকেন স্টক, আপনারা চাইলে চিকেন পাউডারও দিতে পারেন। 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়া। এগুলোকে 2 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি 1 থেকে ভেজে রাখা চিকেন। দিয়ে দিচ্ছি 1 থেকে সেদ্ধ করে রাখা 300 গ্রাম এগ নুডলস। এগুলোকে সেদ্ধ করার সময় গরম পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ ও 1 টেবিল চামচ অয়েল দিয়েছিলাম। অয়েল দেওয়ার জন্য নুডলসগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না। আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সেসেমি অয়েল, এটা না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। চিকেন চাউমিন রেডি হয়ে গেছে, চোটা বন্ধ করে এগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।